জমির মালিকানা পেয়েছে, জমির সিলিং বহির্ভূত জমি যা ছিল যা আমরা জানি এতদিন পর্যন্ত আইন ছিল 100 জনের বেশি যদি কোন কারখানায় থাকে শ্রমিক, তাহলে সেখানে হচ্ছে যে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হতো। নির্ধারণ করবে কর্পোরেট সংস্থা, কৃষি পণ্যের দাম সহায়ক মূল্য আজবত আমরা দেখে এসেছি। আজকে কেন্দ্র সরকার নির্বাচন করে, কেন্দ্র সরকার নির্ণয় করে, তারপরে মালিকানা, তারপরে মহাজন, তারপরে দালাল, সমস্ত শ্রেণীর মানুষ চাষীর সুবিধার্থে আজকে তার মূল্য নির্ধারণ হয়। কিন্তু পরিতাপের বিষয়, সেই সহায়ক মূল্য তুলে দেওয়া হলো এবং কর্পোরেট সংস্থাকে স্বৈরতান্ত্রিক ভাবে তাদেরকে মজুদ করার আজকে এখতিয়ার দিল। যেখানে খাদ্য শস্য মজুদ করা ভারতবর্ষের অসাংবিধানিক, সেখানে আনাজ মজুদ করা অসাংবিধানিক। আজকের দাবি, মোদী সরকার অগণতান্ত্রিক ভাবে একদিকে কেন্দ্রে লোকসভায় পাশ করলো, দ্বিতীয়ত রাজ্যসভায় যেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যখন সাংসদরা ঝাঁপিয়ে পড়লো এই বিলের বিরুদ্ধে, তখন 8 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। কৃত্রিম উপায়ে অগণতান্ত্রিক ভাবে গণতন্ত্রকে হত্যা করে সেই দিন 8 জন সাংসদকে বহিষ্কার করে আজকে প্রমাণ করলো মোদি যে এটা অগণতান্ত্রিক দেশ। প্রমাণ করলো মোদি এখানে কোনো বিরোধী শক্তির চোখ রাঙানি শুনবে না মোদি। তাই 8 জন আমাদের সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে এবং যে বিল চাষিদের বিরুদ্ধে, যে বিল আম জনতার বিরুদ্ধে, সেই বিল প্রত্যাহার করতে হবে। যেখানে চাষিদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, চাষিদের স্বার্থ কোনো দিকই সাফল্য আসবে না, চাষিরা যেখানে বঞ্চিত হবে, চাষিদেরকে তাকিয়ে থাকতে হবে একটা কর্পোরেট সংস্থার দিকে। অতএব এই বিলের আমরা বিরোধিতা করছি। সারা ভারতবর্ষে কংগ্রেস ছাড়া আরও বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে। একই সুরে আমরা সারা ভারতবর্ষের জনগণকে আহ্বান করতে চাই, একটা সাম্প্রদায়িক দল, একটা আরএসএস মদতপুষ্ট দল একদিকে জাতিকে মেরুকরণ করে জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, অপরদিকে সাধারণ মানুষকে নিষ্পীড়ন করছে, বিশেষ করে চাষিদেরকে হত্যা করা হচ্ছে, চাষিদেরকে নিষ্পীড়ন করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। আপনার পরিচয়? আমি আব্দুর রাজ্জাক বলে দলঙ্গি ব্লক কমিটির সভাপতি। 150 টাকার উপর আলুর দাম হলে সেটা ন্যায্য মূল্য হবে না, 150 টাকার উপরে অত্যাবশ্যক পণ্য হিসাবে গণ্য হবে না। আজকে আলুর দাম, পেঁয়াজের দাম এবং সমস্ত তরি তরকারির দাম যদি আকাশ্য হয়, আপনার বলার অধিকার থাকবে না এই আইনের বলে। অতএব চাষিকে, কৃষককে হত্যা করা হচ্ছে, যেমনি ইংরেজ লিন চাষ তৈরি করে ইংরেজ যেমন আজকে জমিকে অনুর্বর করে তুলেছিল ভারতবর্ষের। চলবে,
দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং উচ্চ করেন ভারতবর্ষের কৃষক প্রণালী বিরুদ্ধ সমস্ত মানুষ কেন্দ্র সরকারের কৃষক নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার নয়া কৃষি নীতি মানতে যাও। আমাদের কৃষকদের সর্বনাশা নীতি এই ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার নিয়েছে, কৃষকদের সর্বশান্ত করছে, তার অর্ডিন্যান্স জোর করে জারি করেছে, তার বিরুদ্ধে লড়াই সর্বত্র জারি হয়েছে। এমনকি বিজেপির যারা সাংসদ আছেন তার মধ্যেও কেউ কেউ মন্ত্রী আছেন তারাও এইটাকে সমর্থন করেনি এবং তারাও বিরোধিতা করছে। অন্যান্য রাজনৈতিক দল তো আছেই, উপরন্তু আমাদের কেরালার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কৃষকের পাশে আমাদের দাঁড়ানো দরকার। সংসদে সব দল বিরোধিতা করেছে কিন্তু কার্যত মাঠে ময়দানে এবং কৃষকের পাশে কারা থাকছে? আজকে আমরা জলঙ্গের ক্ষেত্রেও একই জিনিস দেখছি, মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই জিনিস দেখছি, রাজ্যের ক্ষেত্রেও একই জিনিস দেখছি। সংসদে চিৎকার করছে সব দল, এমনকি সরকারি দল, আমাদের এই পশ্চিমবাংলা সরকারি দল, তারাও চরম বিরোধী এই সমস্ত কথা বলছে কিন্তু রাস্তায় নেমে এই জলঙ্গের বুকে এরা করছে না। এবং এতে কর্পোরেটের স্বার্থই সুরক্ষিত হবে, কৃষকের কোনো স্বার্থ সুরক্ষিত হবে না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই কৃষক ঋণের জ্বালায় জড়িয়ে যাচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, কৃষি সাংঘাতিকভাবে সংকটে আছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বিল সাংঘাতিকভাবে কৃষকের স্বার্থের বিরোধী, আমরা এই বিল মানছি না, এই বিলের প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধে আমরা সামিল হয়েছি। আমরা সাধারণ মানুষের সারা ভালো পেয়েছি। এই কৃষি বিল নিয়ে সকলেই চিন্তিত যে আগামী দিনে রেশনিং ব্যবস্থাটা থাকবে কিনা, কৃষক তার ফসলের দাম পাবে কিনা, সাধারণ মানুষ যে দামে জিনিসপাতি কেনাকাটা করছে, কর্পোরেটরা তাদের গোডাউনে সেই খাদ্যদ্রব্য কিনে মজুত করার পরে যা খুশি দাম বাড়িয়ে নিয়ে বাজারে যখন দেবে, এমনিতেই সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে জিনিসের দাম আরো বাড়বে, রেশনিং ব্যবস্থা উঠে যাবে, কৃষক আজকে আমাদের
এই বিক্ষোভ মিছিল কেন্দ্র সরকারের কৃষক বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস করেছে সে কৃষকদের সম্পূর্ণ কৃষিকাজের মধ্যে যে যুক্ত থাকে সেই সব ফসল নিজেদের বিক্রি করার আর ক্ষমতা থাকবে না। এই কৃষক বিরোধী যে বিল পাস করেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর নির্দেশে আমরা প্রত্যেক জায়গায় বিক্ষোভ মিছিল শুরু করে এর বিরুদ্ধে আন্দোলন করে তুলছি। কৃষক বিরোধী কৃষি বিলে